প্রতি বছরের মতো এবছরও আরামবাগের বাতানল এলাকায় চিত্রগুপ্তের পুজো হয়ে গেল। কায়স্থ পাড়ার প্রতিটি মানুষই এই পুজোয় সামিল হন। অন্যান্য বছরের তুলনায় এবছর করোনার জন্য পুজোর জৌলুসে ছেদ পড়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। চার হাতের মধ্যে এক হাতে গদা এবং অন্য হাতে তরোয়াল, বাকি দুই হাতে কলম এবং দোয়াত, গায়ের রং সবুজ, বাহন মোষ। পদ্মাসনে বসে আরামবাগের বাতানলের কায়স্থ পাড়ায় এইভাবেই পুজো পেয়ে আসছেন যমরাজের হিসাবরক্ষক চিত্রগুপ্ত। বহু বছর আগে শহর কলকাতা তো বটে, মফস্বলেও ভাইফোঁটার দিন আড়ম্বরের সঙ্গে চিত্রগুপ্তের পুজো হতো। বিভিন্ন এলাকার কায়স্থ সম্প্রদায়ের মানুষ চিত্রগুপ্ত পুজোয় মেতে উঠতেন। এখন সারা রাজ্যে এই পুজোর চল সেভাবে নেই, তবে বাতানল গ্রামে এই পুজোর ছেদ পড়েনি। গ্রামের সবচেয়ে বড় উৎসব এই পুজো। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা চিত্রগুপ্ত পুজো উপলক্ষে বাড়ি ফেরেন, আলো দিয়ে সাজানো হয় গোটা পাড়া। এদিন প্রথমে আয়োজক পরিবারের মহিলারা চিত্রগুপ্তকে ভাই ফোঁটা দেন, তারপর পাড়ার মহিলারা নিজেদের ভাইদের ফোঁটা দেন। গ্রামে 1908 সালে চিত্রগুপ্ত পুজো শুরু হয়। একই সময়ে কলকাতার রাধানাথ মল্লিক লেনেও এই পুজো শুরু হয়েছিল, কিন্তু 60 বছর চলার পরে কলকাতার পুজোটি বন্ধ হয়ে যায়। তবে বাতানল গ্রামের পুজো বন্ধ হয়নি, বর্তমানে গ্রামের 15টি পরিবার মিলে পুজোটি টিকিয়ে রেখেছেন। পুজো উপলক্ষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু করোনার প্রভাবে তা এবছর বন্ধ। পুজোর দিনে ওই সম্প্রদায়ের অনেকের উপনয়ন হতো চিত্রগুপ্তের সামনে, তবে এখন আর সেসব হয় না, যাকো কিছুটা কমেছে। এটা আমরা অ্যাকচুয়ালি কায়স্থ ফ্যামিলির মধ্যে পড়ি। কায়স্থ ফ্যামিলি ডক্টর গোপালচন্দ্র সরকার এই চিত্রগুপ্ত ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিল 114 বছর আগে। এটা আমাদের 114 বছরের পুজো। তো অ্যাকচুয়ালি চিত্রগুপ্তদের সম্বন্ধে তো বলার নতুন করে কিছু নেই। চিত্রগুপ্তদেব হচ্ছে আমাদের যমরাজের অ্যাকাউন্টেন্ট, সবাই এটা জানে। তো কায়স্থদের মূল পেশা হচ্ছে, যেহেতু কায়স্থ গ্রুপের একটা ঠাকুর, আমাদের মূল পেশাটা হচ্ছে কায়স্থর কলম, মানে এডুকেশন আর কি। তো এডুকেশন মানে হচ্ছে আমাদের, দেখেছেন চিত্রগুপ্ত ঠাকুরের যে গীতা আছে, দোয়াত আছে, কলম আছে, এগুলো হচ্ছে ওনার প্রতীক। তো সেক্ষেত্রে আমরা কায়স্থর কলম মানে হচ্ছে আমাদের এডুকেশনটা পেশা হিসাবে। আমার দাদু ডক্টর গোপালচন্দ্র সরকার 114 বছর আগে এই ঠাকুরের প্রতিষ্ঠা করেছে। তো সেইভাবে বংশ পরম্পরা চলে আসছে। আগে একমাত্র আমাদের ঘরের মধ্যে পুজোটা হতো, এখন পুরো পাড়ার, কায়স্থ পাড়ার পুজো এটা হয়ে গেছে। সেইভাবে আমরা চলে আসছি, সেইভাবে প্রতিপালন করছি পুজোটাকে। যার যতটুকু সম্ভব, যে যতটুকু পারে, এখানে কোনো চাপ নেই, চাঁদার কোনো চাপ নেই, যে যার যেমন ক্ষমতা সেখানে কনসিডারেশনের মাধ্যমে পুজোটা এইভাবে চলে আসছে দীর্ঘ 114 বছর ধরে। তো আমাদের একটা ইচ্ছা আছে, এই ঠাকুরের একটা মন্দির টন্দির করার একটা ইচ্ছা আছে, দেখা যাক সেইভাবে আমরা এগোচ্ছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার মনে হয় কায়স্থ পাড়াতেই পুজোটা হয়, অন্য কোনো জায়গায় পুজোটা হয় না। এবং এটা আমাদের কাছে নতুনত্ব, আমরা চেষ্টা করছি পুজোটাকে আরও আপডেট করার, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পুজোটাকে দেওয়ার, এইভাবে আমরা চেষ্টা করছি। কায়স্থ পাড়ার মহিলারা জানান, কায়স্থদের আদি পিতা হলেন চিত্রগুপ্ত, সেই কারণেই কায়স্থেরা তার পুজো করেন। পুজো দেখুন, আমি এখানকার বাসিন্দা, এখানকার বউ ঝিউটি দুটোই, তা এখানে অনুষ্ঠানও হয় বা ভাইফোঁটা দেওয়া হয়। এবছর তো এমনই হয়ে গেছে করোনার জন্য, মানে সেইভাবে তো ঠিক হচ্ছে না, অনুষ্ঠান ফনুষ্ঠান কিছুই হচ্ছে না, তা ওইরকমভাবেই চলছে। দুপুরে হয়, সকাল থেকে পুজোটা হয়। 111 বছরের পুজো। এছাড়াও যমরাজের দরবারে মানুষের পাপ পুণ্যের হিসাব রাখাই হলো চিত্রগুপ্তের কাজ। তার করা হিসেবের উপরেই নির্ভর করে মানুষের স্বর্গ বা নরক বাস, তাই তাকে সন্তুষ্ট রাখতে পুজোর প্রচলন। অন্যান্য বছর বেশ ধুমধামের সাথেই চিত্রগুপ্তের পুজো হয়, কিন্তু এবছর পুজোর জৌলুস করোনার দাপটে অনেকটাই ম্লান হয়ে গেছে। ভাই ফোঁটার পরের দিনে স্থানীয় পুকুরে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনের শোভাযাত্রায় বন্দে পিতরম চিত্রগুপ্তম দেব জয়ধ্বনিতে বন্দনা করা হয় চিত্রগুপ্তকে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।